যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইভিএম, এই আটঘরিয়া পৌরসভায় কিন্তু ইভিএম এ ভোট গ্রহণ চলছে। এই ইভিএম নিয়ে কিন্তু সাধারণ মানুষদের ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। তারা ঠিকমত না বোঝার কারণে তাদের কিন্তু ভোট দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এবং তারা এই ভোট গ্রহণেও কিন্তু প্রচুর সময় লাগছে। এছাড়া আমরা এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, সেক্ষেত্রে নৌকা প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার বলছেন যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেটাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নির্বাচনকে কেন্দ্র করে পাবনার ইউনিয়ন পরিষদ যে নির্বাচন সেখানে কিন্তু বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন, সেটি পাবনার ভাড়ারা ইউনিয়ন, সেই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি কিন্তু এই নির্বাচনী সহিংসতায় নিহত হন। তারপরে সেই নির্বাচন কিন্তু স্থগিত করা হয়েছে, অর্থাৎ ভাড়ারা ইউনিয়নে কিন্তু আজকে নির্বাচন হওয়ার কথা থাকলেও আজকে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি পুরুষের তুলনায় কিন্তু নারীর উপস্থিতি অনেকটাই বেশি আমরা লক্ষ্য করেছি, এবং যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুস্থ হয়েছে, তারা উপস্থিতি নিয়েও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের কাছে, এবং তারা আশা প্রকাশ করেছেন যে বেলা যত বাড়বে আসলে উপস্থিতির হারটাও আরও বাড়বে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা আজকে সারাদিনই জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরব, সেখানে কিন্তু আমরা পরবর্তী খবরগুলোতে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারব বলে আশা করছি।